ভাই আরেকটা প্রসঙ্গে যাই সেটা হচ্ছে আমার একটা জিনিস জানতে চাচ্ছিল আপনি হয়তো যদি কখনো ওনার সাথে যুক্ত করেন আমার এই কোশ্চেনটা আপনি আমার হয়ে করে দিবেন প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে গীতায় তো বলা আছে যে গুণ এবং কর্ম অনুসারে চারটা বর্ণের ভাগ করা হয়েছে ব্রাহ্মণ এখন যদি শূদ্রের ঘরের কোন ছেলে পড়াশোনা করে বিদ্যা অর্জন করে তাহলে তো সে তো ব্রহ্মত্ব অর্জন করলো তাহলে সে কি ব্রাহ্মণ হবে নাকি সে শূদ্র জাতির ছেলে দেখে সে শূদ্রই হবে গীতার শ্লোক অনুসারে তার কি হওয়া উচিত চমৎকার প্রশ্ন আমি এই প্রশ্নটা ওনার কাছেও রাখলাম যারা মনে করে যে বন্য প্রথাটা বা এই যে ভিত্তিতে করা হয়েছে যারা মনে করেন তারা একটু মানে আসলে কি শ্লোকটা ছিল যে গুণ এবং কর্ম অনুসারে কর্ম এখানে কর্মটাকে এবং গুণটাকে হাইলাইট করা হয়েছে হ্যাঁ তো যে শূদ্রের ঘরে জন্ম নিয়ে যে একজন খুব ভালো একজন বিদ্যান হলো ধরেন একজন কলেজের প্রফেসর হলো হ্যাঁ সে তো একজন বিদ্যার্থী হলো তাই না তাহলে তার গুণ এবং কর্ম হলো শিক্ষা তাহলে সে সেই অনুযায়ী তার তো শূদ্র ঘরে জন্ম নিয়ে সে ছেলের ভবিষ্যতে ব্রাহ্মণ হয়ে যাওয়ার কথা তাহলে কি মানে সেই গীতার শ্লোক অনুযায়ী সে ছেলে কি পরবর্তীতে ব্রাহ্মণ হয়ে যাবে নাকি শূদ্রের ঘরে জন্ম নিতে দেখে শুদ্রই হয়ে যাবে আমি এই প্রশ্নটা আসলে আমি জানতে চাই অনেকের কাছে জিজ্ঞেস করছি আমি আজ পর্যন্ত কোনো উত্তর পাইনি এই জন্য আসলে ওই দিনকে জানতে চাচ্ছিলাম জিনিসটা আচ্ছা ঠিক আছে চমৎকার প্রশ্ন আমিও তাদের কাছে প্রশ্নটা রাখলাম এবং এবং সেই সাথে জানিয়ে রাখি ওই ওই বাক্যটার কিন্তু আমরা অন্য একটা অর্থ ধরে নিতে পারি এই উত্তরটা খুঁজে পাওয়ার পরে সেটা হচ্ছে ওখানে আসলে বোঝানো হচ্ছে যে যাদের বর্ণ যা সেই অনুযায়ী তাদের কর্ম হয় আর গুণ হয় এইটা কিন্তু বেশি সেন্স মেক করে অর্থটা কিন্তু এইটা অর্থবোধক হয় না 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 তাহলে আমি শ্লোকটা বলি শ্লোকটা হচ্ছে বর্ণ গীতায় যেটা শ্রীকৃষ্ণের বাণী আর কি সেটা হচ্ছে বর্ণ চতুষ্ট ময় সৃষ্ট গুণকর্ম বিভাগ এর বাংলা দ্বারাই আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে হ্যাঁ হ্যাঁ আমরা যদি এই কথাটাকে এইভাবে দাঁড় করে যে আমি চারটা বর্ণ সৃষ্টি করছি গুণ যেমন ধরেন আমি আপনাকে একটা ক্লাসিফিকেশন দিতে বললাম যে ভাই আপনি আমাকে ক্লাসিফিকেশন দেন দৈর্ঘ্যের ভিত্তিতে আপনি বললেন দৈর্ঘ্যের ভিত্তিতে লম্বা আর খাটো আমি বললাম আপনি আমাকে আরেকটা একটা ক্লাসিফিকেশন দেন এর ভিত্তিতে এই যে উম ওজনের ভরের ভিত্তিতে আপনি বললেন যে ভারী হালকা আলাদা আলাদা ভিত্তিতে ক্লাসিফিকেশনটা যে আমি আগে থেকেই ভারী যাদেরকে বলতেছি তাদের জন্য এক ধরনের কর্ম এবং গুণ রাখা জন্যই ওইটার জন্য এদেরকে আমি সৃষ্টি করছি এইটাও কিন্তু এই এইখান থেকে আপনার কথা থেকেই ধরে নিলে এটা 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 আসবে না এটা আসে না এটা আসে না মানে আমি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে হ্যাঁ কিন্তু বর্ণ অনুসারে কর্ম সৃষ্টি করছি এরকম কিন্তু বলা নাই বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে অনুসারে কথাটা কিন্তু এই গুণ এবং কর্ম পরে কি বলতে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পেরেছি আচ্ছা তার মানে কথাটা তবে সেলফ সেলফ কন্ট্রাডিকটরি থাকলো রাইট রাইট কারণ কারণ ওনারাই বলতেছেন যে হইতে পারবে না উনি উনি যে উনি যে ব্যাখ্যাটা দিছিলেন না ওই ব্যাখ্যাটা কিন্তু হয়নি ও আচ্ছা আপনি তো দুই দুই ভাবেই বলার চেষ্টা করতেছিলেন

হ্যাঁ আপনার কথা শুনছিলাম আপনি একজন মহিলার পিক দেখাইলেন যে অভিনেত্রী নবীনে ছেড়ে দিয়েছে এখন আল্লাহ আল্লাহ করতেছে আসলে ব্যাপারটা হচ্ছে কি অভিনয় করে তো অনেক কষ্ট করতে হয় টাকা উপার্জন করতে হয় আর বিজনেসটা করলে রাতারাতি বহুল হয়ে যাওয়া যায় সেখানে আল্লাহ স্বয়ং থাকে ব্যাপারটা এটা এরকম হতে হতে পারে আর একটা প্রশ্ন ছিল আমার আপনার কাছে যে মুহম্মদ তো সমগ্র পৃথিবীর মানুষের জন্য এসেছে না সে তো সবার জন্য নবী হয়ে এসেছে এরকমটাই তো তাই না সমগ্র মানব জাতির জন্য তাহলে ওই যে আন্দামানে যে লোকজন থাকে যারা সব মানুষের কাছে কোনোদিনই আসে না তারা কি মোহাম্মদ কে চিনে বা এই আমাজন জঙ্গলে যারা থাকে সব মানুষ তারা কখনো দেখে না তাদের দায়িত্বটা কি মোহাম্মদ নেবে আচ্ছা বুঝতে পারলাম আপনার প্রশ্নটা সেটা মোহাম্মদই ভালো বলতে পারবে কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন জন্ম নিল প্রশ্নটা হচ্ছে ভাই আপনি কি কোন ধর্ম মানেন

হুমshort কাটা মুভিটি আমার এই একদমই তো বডি না অনেক দিন পরে একদমই মুখে আনি না একদম ঠিক আছে ঠিক আছে শুনেন আমি তো এখানে ঘাস কাটার জন্য এখানে বসি না বুঝছেন ভাই এই সপ্তাহে একটা করে দুইটা করে দিন কাজের ফাঁকে আসি একটু সময় বের করে মানুষের সাথে কথা বলার জন্য দয়া করে এই সময়টা আমার নষ্ট করেন না আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করতেছি ঠিক আছে ভাই অনুরোধটা রাখবেন ঠিক আছে ফাত্রামের একটা লিমিট থাকে কালসার জানা সুরা কুল হুসুরা সে নির্ণয় প্রত্যেকটা দিন বিরক্ত করেন প্রত্যেকটা দিন বিরক্ত করেন আসলাম বিশ মিনিটও নাই বিরক্ত করে ছেড়ে দিলেন নো ওয়াই কেন এগুলা করে জানেন এই রানা সত্যি বলতে এরা না মন থেকে না চায় না তারও উন্নতি হোক অন্য কোন সম্প্রদায়ের উন্নতি হোক এরা কিন্তু ঠিকই বোঝে যে মুসলিমরা না বুঝুক সমস্যা নেই এরা কিন্তু ঠিকই বোঝে যে ভাই এই যে ইসলাম নিয়ে যে কথা বলতেছি এতে মুসলিমদের আসলে লাভ আছে মুসলিমদের ক্ষতি নাই ওদের পরবর্তী প্রজন্ম এখান থেকে উপকৃত হবে এই যে এক একটা করে কথা করে লেখা লিখতেছে এইগুলা থেকে মুসলিমদের বাচ্চা কাচ্চা গুলা খুবই উপকৃত হবে কারণ আমার হিন্দু ধর্ম সম্পর্কে আইডিয়া নাই এই হিন্দু ধর্ম নিয়ে তেমন একটা বলতেও পারি না এইটা দেখে না এদের না পাছা জলে যায় এরা বলে না একটু গিয়ে মজা নিয়ে আসি না এরকম তো হইতে পারে না ওরা কি করে হিংসায় জলে পড়ে মরে যায় আয়সা মজা নেওয়ার জন্য আইসা এরকম করে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এরকম দয়া করে ভাই লিভ নেন লিভ নেন আনফলো বাটনটাতে ক্লিক করে আনফলো করেন পেজ আমি কমাইতে চাচ্ছি এত গাইলে এত গালি দেই এত মুখ খারাপ করি জঘন্য ভাষায় গালাগালি করি লজ্জা হয় না লজ্জা তো লাগা দরকার সপ্তাহে একটা দিন আসি একটা দিন একটু শান্তিতে থাকতে দেন নিজের ধর্ম নিয়ে থাকেন না নিজেদের জাত নিয়ে নিজেদের সম্প্রদায় নিয়ে নিজেদের দেশ নিয়ে নিজেদের সবকিছু গুণ্ডি নিয়ে থাকেন না গরুর গোবর খান গরুর মুদ খান যা খুশি করেন না এইখানে কেন পড়ে মরতে হবে এসে এইখানে কেন পড়ে মরেন অন্য কোথাও গিয়ে পড়ে মরতে পারেন না মুডটাই অফ করে দেন হ্যাঁ আমার এখানেই বেশি আসে মানে আমি বেশি গাই যাই তারপরে এইখানেই আসে শুনে শুধু আমার এখানে বেশি আসে না সব জায়গাতে যায় এরা এরাই অন্য জায়গায় এরা মুসলিম সাজে এরাই গিয়ে মুসলিম সাজে স্টুপিগ্রি করে